তো আজকে আমরা যাচ্ছি বিখ্যাত জায়গায়, প্রায় 35 ফুট লম্বা বড় শিবের মূর্তি, তো সেইখানে আজকে আমরা যাচ্ছি। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম শিবের মূর্তির সামনে। এই যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি শিবের মূর্তির সামনে যাওয়ার সদর দরজা। এবং এখানে মাইকের আওয়াজ এতটাই প্রবল ছিল যে অন ক্যামেরার সামনে আমরা কিছু বলতেই পারিনি, সেই জন্য ভয়েস ওভার করতে হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। মূর্তিটার অবস্থান বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে বেশ কাছেই। বনগাঁ স্টেশন থেকে টোটো বা অটোতে বারোর পল্লী ক্লাবের সামনে আসতেই এই মূর্তির দেখা পাবেন। তো চলুন জায়গাটি একটু ঘুরে দেখা যাক। মূর্তিটির পিছন দিকে রয়েছে একটি লোকনাথ বাবার মন্দির, যেটা আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল। তো চলুন এই মন্দিরটিও একটু ঘুরে দেখা যাক। তো দর্শক, কেমন লাগছে আমার চ্যানেল রিডিউ নামারের ভিডিওগুলি? তো ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।